দেশের সব জেলায় 24 ঘন্টা বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেবে ফয়সাল হেলথ এক্সপ্রেস সার্ভিস লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ ফয়সাল জানান, এতিম ও পথ শিশু, বৃদ্ধাশ্রমে থাকা ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, আশ্রয়হীন ও দুর্যোগ পীড়িত মানুষকে সম্পূর্ণ বিনা খরচে এ স্বাস্থ্য সেবা দেওয়া হবে। সকালে মিরপুরে ফয়সাল হেলথ কেয়ার সার্ভিস লিমিটেডের কার্যালয়ে এই সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, 2 বছরের মধ্যে দেশের সব উপজেলা আসছে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হবে। সমাজে যারা প্রতিবন্ধী আছে, মুক্তিযোদ্ধা আছে, এদের আমাদের কোনো ভিজিট এবং আমাদের কোনো মেডিসিন এবং আমাদের ইকুইপমেন্টের কোনো টাকা দেওয়া লাগবে না তাদের। এবং আমাদের এখানে পেমেন্ট তাদেরই করা লাগবে যারা আপনার মধ্যবিত্ত ফ্যামিলি থেকে হাই ক্লাস, তাদের জন্য আমাদের এখানে পেমেন্ট আছে। কিন্তু আমরা যারা আমাদের বেসিক্যালি এটা সমাজ সেবার ক্ষেত্রে আমাদের এই ফাউন্ডেশনটা করা, মানুষের সাধ্যে না গেলে আমরা ট্রিটমেন্ট সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে টোটাল 65 ডিস্ট্রিক্টে।